ব্রিটিশ প্রধানমন্ত্রীর রোল মডেল এদিকে নদীতে প্লাস্টিকের বর্জ্য সুন্দরবনের পর্যটন পাস বন্ধ আর মালয়েশিয়ার ফাইবার টিয়ারিং মেশিনে আটকে প্রাণ গেল বাংলাদেশের অন্যদিকে আন্তর্জাতিক ইস্যুতে ব্রিটেনের রাজা চার্লসের অভিষেক চলছে দর্শক স্বাগত সংবাদ সংকলনে সঙ্গে আছি আমি ইয়ানুর শিফা জানাবো দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের সংবাদ এবং তা জানতে শুরুতে চলে যাব সেন্ট্রাল ডেস্কে দর্শক এখন কথা বলবো তাহের টটনের সঙ্গে টটন একটি সংবাদ দেখতে পাচ্ছি যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রোল মডেল আপনি জানেন যে প্রধানমন্ত্রী এখন লন্ডনে আছেন রাষ্ট্রীয় সফরে এ বিষয়ে কি দিয়ে সংবাদ দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী জাপান সফর দিয়ে হচ্ছে তার সফর শুরু হয়েছিল জাপানে তিনি হচ্ছে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং জাপান সরকার বাংলাদেশকে বিভিন্নভাবে সহায়তা যে রয়েছে সেগুলো অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে এবং বিভিন্ন ঋণ এবং উন্নয়ন প্রজেক্টেও তারা হচ্ছে বিনিয়োগ করার আশ্বাস দিয়েছে এরপর সেখান থেকে তিনি যান হচ্ছে যুক্তরাষ্ট্রে সেইখানে বিশ্বব্যাংকের একটি অনুষ্ঠানে তিনি অংশ নেন আমাদের সঙ্গে বিশ্বব্যাংকের 50 বছরের যে সম্পর্ক সেটা উদযাপন হয়েছে এবং সেইখানে বিশ্বব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আপনি জানেন যে পদ্মা সেতুর বাধাই করা একটা ছবি দেওয়া হয় এবং এ দিয়ে হচ্ছে যেটা প্রকাশ হলো কিংবা প্রমাণ হলো যে বাংলাদেশ তার সঠিক পথে রয়েছে এবং দুর্নীতির যে অভিযোগ উঠেছিল পদ্মা সেতু নিয়ে সেগুলো আসলে ভুল প্রমাণিত হলো এবং সেখানে তিনি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন এবং ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন এরপর তিনি যান হচ্ছে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন সেইখানে হচ্ছে রাজা তৃতীয় চার্লসের আজকে রাজ্যাভিষেক সেইখানে তিনি অংশ নেবেন সেটাই হচ্ছে মূল উদ্দেশ্য এর আগে গতকাল হচ্ছে আপনার কমনওয়েলথের যে বিশ্ব নেতাদের সঙ্গে তিনি হচ্ছে দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নেন এবং সেইখানে দেখা হয় যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী হচ্ছে ঋষি সুনাকের সঙ্গে সেইখানে দ্বিপাক্ষিক আলোচনায় ঋষি সুনাক বাংলাদেশের বর্তমান যে উন্নয়ন এবং অগ্রগতি সেটা ভূয়সী প্রশংসা করেছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শক্ত হাতে যেভাবে দেশ পরিচালনা করছেন এবং দেশকে উন্নতির একটি সোপানে নিয়ে যাচ্ছেন সেইটা তিনি খুব মানে প্রশংসা করেছেন এবং বলেছেন যে আপনি আমাদের ইন্সপায়ারেশন আমাদের রোল মডেল আমাদের আপনার থেকে অনেক কিছু শেখার আছে এবং একই সঙ্গে তিনি বলেছেন যে তার স্ত্রী এবং দুই কন্যা তারাও হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই ভক্ত এবং পাশাপাশি তিনি বাংলাদেশে বিনিয়োগ এবং হচ্ছে অন্যান্য ধরনের যে অংশীদারিত্বমূলক যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে সেইটা আরও উত্তরোত্তর বাড়ানো এবং জোরদার করার বিষয়েও তিনি আশ্বাস দিয়েছেন অন্যদিকে আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি যে এশিয়ার ভূরাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের যে ভূমিকা এটি নিয়ে চীনা রাষ্ট্রদূত একটি মন্তব্য করেছেন সে বিষয়ে আমাদের বলুন হ্যাঁ আজকে হচ্ছে কসমোস সেন্টার এবং ইউএনবির একটি যৌথ আয়োজনে কথা বলেছেন হচ্ছে চীনের যে রাষ্ট্রদূত তিনি এক্ষেত্রে বলেছেন যে বাংলাদেশের যে ভূরাজনৈতিক অবস্থান রয়েছে এবং বাংলাদেশের যে বর্তমান যে উন্নতি এবং অগ্রগতি এবং সবার সঙ্গে যে একটা সুসম্পর্ক বজায় রেখে চলার যে একটা নীতি সেটা তিনি প্রশংসা করেছেন এবং এক্ষেত্রে পরবর্তীতে বিভিন্ন ধরনের আঞ্চলিক যে রাজনীতি রয়েছে সেইখানে বাংলাদেশ যেন তার নিজের সিদ্ধান্তটা সে সঠিকভাবে নিজের মতো করে নিতে পারে সেই আহ্বান তিনি জানিয়েছেন কারণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের অ্যালায়েন্সে যুক্ত হওয়ার একটা চাপ রয়েছে কিংবা চীনের যে একটা অ্যালায়েন্স রয়েছে সেইটাতে না যাওয়ার বিষয়ে একটা কথা রয়েছে এরকম বিভিন্ন কথা বাংলাদেশকে শুনতে হচ্ছে কিন্তু বাংলাদেশ যেন তার নিজের অবস্থান থেকে সুদৃঢ় একটা সিদ্ধান্ত নেয় সেটারই আহ্বান জানিয়েছেন চীনা রাষ্ট্রপতি এছাড়া সেন্ট্রালে আর কি সংবাদ গেছে আমাদের আজকে আরেকটি আসলে শোক সংবাদ রয়েছে আমাদের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে রয়েছেন যুক্তরাজ্যে বর্তমানে তো তার মা গত মানে এই যে গেল রাতে 12টার দিকে তিনি কলাবাগানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং শিক্ষামন্ত্রী দেশে ফেরার পর হয়তো বা তার তাকে সমাহিত করার ব্যবস্থা নেওয়া হবে পদক্ষেপ নেওয়া হবে ধন্যবাদ টটন দর্শক জানছিলাম বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্তে বিশ্বাসী চীন এখন আমরা চলে যাব ন্যাশনাল ডেস্কে জেলা পর্যায়ে ঘটে যাওয়া খবরাখবর জানতে এখন কথা বলবো কামরুল ইসলামের সঙ্গে কামরুল সুন্দরবনে পর্যটক পাস দেওয়া বন্ধ করা হয়েছে কেন সুন্দরবনের নদীতে ব্যাপক বর্জ্যর পরিলক্ষিত হচ্ছে এবং সুন্দরবনের যে বৈচিত্র্য সেটা হারানোর আশঙ্কা করে বর্তমানে পর্যটক পাস বন্ধ রেখেছে কর্তৃপক্ষ
আচ্ছা আরেকটি সংবাদ রয়েছে যে চট্টগ্রামে তীব্র পানি সংকট দেখা দিয়েছে পানি সংকট হঠাৎ করে দেখা দেওয়ার পিছনে কারণ কি চট্টগ্রামে হালদা নদীতে লবণাক্ততার কারণে পানি সংকট দেখা দিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ বলছে যে প্রতিদিন উজানের সময় প্রায় 6 ঘন্টা পানি উত্তোলন বন্ধ রাখতে হচ্ছে এবং দিনে কেবল 2 ঘন্টা পানি সরবরাহ করা হচ্ছে তাতে বাসিন্দাদেরকে 15 টাকা কলসি প্রতি 15 টাকা দিয়ে কিনে নিতে হচ্ছে এবং তাও লম্বা সিরিয়াল দিয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলছেন যে 10 কোটি মিটার পানি প্রতিদিন উৎপাদন কমে গেছে যার ফলশ্রুতিতে চট্টগ্রামে পানি সংকট দেখা দিয়েছে এবং বাসিন্দাদের রোগবালাই ছড়িয়ে পড়ছে লবণাক্ততার কারণে এছাড়া বাংলার সময় আর কি সংবাদ গিয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ সেখানে আজকে তাদের দান বাক্স খোলা হয়েছে সেখানে মসজিদের দান বাক্স থেকে প্রায় 19 বস্তা টাকা পাওয়া গেছে সেগুলো এখন গণনার কাজ চলছে এবং আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি গত 4 জানুয়ারি আরেকবার দান বাক্সগুলো খোলা হয়েছে তখন 20 বস্তা টাকা পাওয়া গেছে যা গণনা করে দেখা গেছে যে 4 কোটি টাকার মতো টাকা হয়েছে এবং অনেকের মতে হচ্ছে যে এই মসজিদে দান করলে মনের ইচ্ছা বা বাসনা পূরণ হয় যার ফলে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই দান করে এবং এই টাকাগুলো তারা সাধারণত বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করে ধন্যবাদ কামরুল দর্শক জানছিলাম পাগলা মসজিদের দান বাক্সে মিলল 19 বস্তা টাকা চলছে গণনা এখন আমরা চলে যাব ইন্টারন্যাশনাল ডেস্কে আন্তর্জাতিক পর্যায়ের খবরাখবর জানতে এখন কথা বলবো জামির হোসেনের সঙ্গে জামির আমরা একটি সংবাদ দেখতে পাচ্ছি মালয়েশিয়াতে একজন প্রবাসী বাংলাদেশি ফাইবার টোয়িং মেশিন আটকে প্রাণ গিয়েছে তার এই বিষয়ে আমাদের কি সংবাদ দিয়েছে আজ সকাল থেকেই খবরটা বেশ আলোচিত ছিল মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি ফ্যাক্টরিতে কাজ করতেন সুরুজ আলী নামে বাংলাদেশি প্রবাসী আজ সকালবেলা উনি ফ্যাক্টরিতে গিয়েই কাজ শুরু করার পরপরই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় এছাড়া আজ হচ্ছে ব্রিটেনের রাজা চার্লসের অভিষেক সেখানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন এ বিষয়ে কি কি সংবাদ গিয়েছে আন্তর্জাতিক সময়ে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের রাজ্য অভিষেক হচ্ছে ইতিমধ্যে অনুষ্ঠান মূল অনুষ্ঠান শুরু হয়েছে সেখানে বিশ্বের আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বের কয়েকশো রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান সেখানে অংশ নিয়েছেন মূলত আজ স্থানীয় সময় সকাল 10:00 বাংলাদেশ সময় বিকাল 4:00 রাজা চার্লসকে মুকুট পরিয়ে দিয়ে রাজ্যাভিষেক পূর্ণ করা হবে এ নিয়ে আমাদের আন্তর্জাতিক সময়ে বিস্তারিত প্রতিবেদন রয়েছে রাজা চার্লসের অভিষেকে তার পুত্র হ্যারি আর পুত্রবধূ মেগান কি অংশ নিয়েছে কিনা কারণ আমরা বেশ কিছুদিন যাবৎ বেশ সমালোচনা দেখতে পাচ্ছিলাম যে তারা সেখানে অংশগ্রহণ করবেন কি না রাজা চার্লসের রাজ্যাভিষেকে তার ছোট পুত্র প্রিন্স হ্যারি অংশ নেবেন কিনা এটা গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল যে উনি অংশগ্রহণ করবেন কিনা কিন্তু শেষ পর্যন্ত জানা গেছে যে রাজা বাবার রাজ্যাভিষেকে অংশ নিয়েছেন প্রিন্স হ্যারি কিন্তু তার স্ত্রী মেগান মার্কেল অংশ নিয়েছেন কিনা এখন এটা জানা যায়নি দক্ষিণ কোরিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এ বিষয়ে কি কি সংবাদ গিয়েছে আন্তর্জাতিক সময় আজ সকালেই দক্ষিণ কোরিয়ায় একটি যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে এতে একজনই পাইলট ছিলেন কিন্তু উনি বিধ্বস্ত হওয়ার আগেই বিমান যুদ্ধ বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন উনি বেঁচে গেছেন তো এ নিয়ে আন্তর্জাতিক সময় আমাদের একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে ধন্যবাদ জামির দর্শক জানছিলাম দক্ষিণ কোরিয়া মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত এখন আমরা চলে যাব বাণিজ্য ডেস্কে দর্শক চীনের বাজারের চলমান অস্থিরতা নিয়ে এখন আমরা কথা বলবো জগদুল কামালের সঙ্গে কামাল আমরা একটি সংবাদ দেখতে পাচ্ছি যে চীনের বাজারে হচ্ছে চিনি উধাও এরকম অভিযোগ করছেন ক্রেতারা এবং বেশি দাম দিয়েও তারা চিনি পাচ্ছেন না কেন আচ্ছা উধাও কথাটা ঠিক আসলে আমার তো বলার মতো অবস্থায় নেই কারণ যারা দোকানে আছেন যারা বেচছেন ওনারা বলছেন যে ওনাদের কাছে নেই কিন্তু বেশি দাম যখন বলছে ক্রেতারা যখন রাজি হচ্ছে তখন আবার ঠিকই দিচ্ছে সো উধাও আমরা বলতে পারবো না সম্প্রতি আমরা দেখতে পাচ্ছিলাম যে ট্যারিফ কমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছে আমদানি কারকরা যে চিনির দাম বাড়ানোর জন্য এর কারণে কি বাজারে চিনি সরবরাহ কমিয়ে দিয়েছে তারা এটা একটা কারণ হতে পারে কিন্তু নিশ্চিতভাবে আমরা বলার মতো কোনো অবস্থায় নেই একটা কারণ হতে পারে এটা আর একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে বাংলাদেশে চিনির যা চাহিদা ধরুন 18 থেকে 20 লাখ টন বলে কখনো 25 লাখ টনও বলে এইটার অলমোস্ট 97% বা তারও বেশি হচ্ছে আমদানি করা হয় সো আমদানিকারকরা যেটা বলেন মোটামুটি ওটাই শেষ পর্যন্ত হয় যে এখন কিছুদিন আগে যেটা বললেন যে 26 টাকা করে কেজিতে বাড়ানোর জন্য ওনার প্রস্তাব দিয়েছেন কারণ ওনাদের যে যুক্তি দেখাচ্ছেন তা হচ্ছে আন্তর্জাতিক বাজারে এটার দাম
অপরিশোধিত চিনি ৬৮০ থেকে বেড়ে $700 হয়ে গিয়েছে। ধন্যবাদ কামাল। দর্শক জানছিলাম চিনির বাজারের অস্থিরতা নিয়ে। এখন আমরা চলে যাব আমাদের এডিটর মাহফুজুর রহমানের কাছে। তবে তার আগে জানিয়ে দিচ্ছি খেলাধুলার সংবাদগুলো। এর মধ্যে রয়েছে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব আর মেসিকে নিয়ে মুখ খুলেছে সৌদি আরবের কাব আল হিলাল। অন্যদিকে বিনোদনে রয়েছে আদিম নিয়ে আরও একটি সুখবর। দর্শক এখন কথা বলবো আমাদের এডিটর মাহফুজুর রহমানের সঙ্গে এবং জানবো কোন সংবাদগুলোকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। সংবাদ সংকলনে স্বাগত মাহফুজুর রহমান। ধন্যবাদ তোমাকে। আমরা একটি সংবাদ দেখতে পাচ্ছি যে আজকে হচ্ছে সুন্দরবনের নদীতে প্লাস্টিকের বর্জ্য বেশি দেখা যাওয়ার কারণে হচ্ছে সেখানে পর্যটক পাস বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনার মনে হচ্ছে না যে আমাদের দেশের পর্যটক যে স্পটগুলো রয়েছে সেখানে লিটারিংয়ের কারণে হচ্ছে গিয়ে পলিউশন বেড়ে যাচ্ছে, এর পিছনে কারণ কী বলে আপনি মনে করেন? লিটারিং আমাদের দেশে বড় সমস্যা। এটা শুধু সুন্দরবনে নয়, আমাদের রাজধানী ঢাকাতেও অন্যান্য শহরেও লিটারিংয়ের বিষয়ে আমাদের কোনো সচেতনতা নেই। আমরা যেখানে সেখানে আমরা যে কোনো জিনিস ফেলছি, ইভেন একটা ছোট কোকের বোতলে খেয়ে আমরা সেটা রাস্তার মধ্যে ফেলে দিচ্ছি। আর পর্যটন কেন্দ্রগুলোতে বা স্পটগুলোতে এই জিনিসগুলো খুব বেশি হচ্ছে। লিটারিং যে একটা সমস্যা, লিটারিং যে এটা যে একটা রুচিগত ব্যাপার, এগুলো কিন্তু আমাদের আচরণের মধ্যে আমাদের স্বভাবের মধ্যে মোটেই নেই। আমরা মনে করি যে আমরা যে কোনো কিছু করতে পারি। আমি সেদিন রাস্তায় দেখলাম একটা লোক রিক্সা থেকে কোকের বোতলটা ছুঁড়ে ফেলে দিলেন রাস্তায়। এরকম অনেক, শুধু সেটা নয়, অনেকেই আছে গাড়ি থেকে রাস্তায় থুতু ফেলে, ওইটা হয়তো গিয়ে অন্য কোনো মানুষের গায়ে পড়ছে। এটা রুচিগত সমস্যা, কিন্তু সব মিলিয়ে যে সমস্যাটা শহরে নগরে এবং এই সুন্দরবনে বলি আর সর্বত্র, সেটা প্লাস্টিক পলিউশন। আমরা বুঝতে পারছি না, এদেশের মানুষ বুঝতে পারছে না, এদেশের কর্তৃপক্ষ বুঝতে পারছে না যে প্লাস্টিক পলিউশন কত বড় সমস্যা হিসাবে ইমার্জ করছে সর্বত্রই। আমি যেটা বলবো যে আমি তো গ্রামে আসা যাওয়া করি, গ্রামেই আমাদের বাড়ি। আমরা দেখি যে গ্রামের কৃষি জমিতে পর্যন্ত প্লাস্টিক পলিউশন বড় হয়ে দেখা দিচ্ছে। এখন হয়তো আপনি জিজ্ঞেস করতে পারেন যে এগুলোর সমাধানটা কী। সমাধান প্রথমত দুটো, একটা হচ্ছে যে ব্যক্তিগত পর্যায়ের সচেতনতা। ব্যক্তি মানুষ সচেতন হবে, রুচিশীল হবে, একটা। মানুষ যখন সচেতন হবে না, নিজেকে নিজে শোধরাবে না, তখন জোর করার একটা বিষয় আছে। জোরটা কে করবে? এনফোর্সমেন্ট যেটাকে বলা হয় ইংরেজিতে, সেটা হচ্ছে যে আইনের, আইন দিয়ে জোর করে করতে হবে। এছাড়া আমরা আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জের পাগলা মসজিদে হচ্ছে ২০ বস্তা টাকা গত জানুয়ারিতে ওরা পেয়েছিল, এবার হচ্ছে ১৯ বস্তা টাকা পেয়েছে দান বক্স থেকে। এ বিষয়ে আপনি কি বলতে চান যে প্রায়শই এরকম ঘটনা ঘটে সেখানে? দানের বিষয়গুলো মুসলমানরা একভাবে তারা বিহেভ করে, আবার ইসলাম এটার আরেকভাবে একটা বর্ণনা দেয়। এই যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেকগুলো দেখা যায় যে একটা সাংঘর্ষিক একটা সিচুয়েশন তৈরি হয়। ধর্ম বলছে এইভাবে, কিন্তু মানুষ দিচ্ছে অন্যভাবে। মানুষ ব্যক্তিকে টার্গেট করে দান করছে, তারা মনে করে যে ওই পীরের কারণে পীরেই তাদেরকে পরকালে পার করে দেবে, সেজন্য তারা দান করছে। কিন্তু পরকালে কিভাবে পার হতে হবে সেটা এই ঠিক আমরা যেভাবে করছি সেরকম কোনো ব্যাপার নয়। সেটা যদি হতো তাহলে প্রত্যেক মসজিদে সবাই সমানভাবে দান করতো, আমরা সেভাবে করছি না। এখানে কিছুটা কুসংস্কার কাজ করছে আমাদের, আমাদের জ্ঞানের ঘাটতি কাজ করছে, ইসলাম সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নাই। দান খয়রাত এগুলো যেভাবে ধর্ম যেভাবে ব্যাখ্যাটা দিয়েছে তার বাইরে এসে আমরা কিছুটা আচরণ করছি, ফলে কিছু সমস্যাও তৈরি হয়। এবং মানুষের মধ্যে আমরা যখন বলি যে একটা মসজিদে ১৯ বস্তা টাকা পাওয়া গেছে দানের, তো তখন মানুষের মধ্যে অন্যরকমের একটা আগ্রহ তৈরি হয় আসলে ব্যাপারটাকে, যে টাকা দিলেই বোধহয় পার পাওয়া যায়, সেরকম কোনো ব্যাপার আছে কি? এই জিনিসগুলো আসলে সবাইকে বোঝানো দরকার, সচেতনতা। আমি বলবো যেমন প্লাস্টিক পলিউশনের কথা আমরা বলছি যে এগুলো রোধ করার জন্য সচেতনতার দরকার। ধর্মীয় অনেক কুসংস্কার আছে যেগুলো দূর করার জন্য আমাকে অবশ্যই আমাদেরকে এই সচেতনতা তৈরি করতে হবে। এই সচেতনতা তৈরি করবে কারা? সচেতনতা হচ্ছে যে গণমাধ্যম করবে, কিংবা গণমাধ্যমকে ব্যবহার করে সরকার করবে। এছাড়া দেশের আর কোন সংবাদটিকে আপনি গুরুত্ব দিচ্ছেন? দেশে আর একটা সংবাদ হচ্ছে যে আজকে একটা অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কিছু কথা বলেছেন,
যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা দেখেছি যখন বাংলাদেশে নির্বাচন আসে শক্তিশালী দেশগুলো নানানভাবে প্রভাব সৃষ্টি করবার একটা চেষ্টা করে। তা এখন আমরা নির্বাচনী বছরের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের এই বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে একটা নির্বাচন হবে, ফলে ওই বিষয়গুলোর দিকে ইঙ্গিত রেখে চায়না যে কথাটা বলতে চাচ্ছে যে বাংলাদেশ তাদের নিজস্ব সিদ্ধান্ত নিজেরাই নেবে, সেক্ষেত্রে চায়নার কোনো ভূমিকা নেই বা থাকবে না। তো এই কথাটা আমি বলবো যে আদর্শিক দিক থেকে খুব ভালো কথা, এবং এর আগে যুক্তরাষ্ট্র একই কথা বলেছে। আমরা মনে করি এই প্রভাবশালী দেশগুলো যদি বাংলাদেশকে এবং এই ছোট ছোট দেশগুলোকে তাদের নিজেদের মতো করে নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার ক্ষেত্রে যদি সহযোগিতা করে সেটা ভালো, কিন্তু অনেক সময় আমরা দেখি যে সরাসরি তারা হস্তক্ষেপ করে, হস্তক্ষেপ উচিত না। কারণ বাংলাদেশ তো ছোটো দেশ হোক কিন্তু একটা সার্বভৌম দেশ, বাংলাদেশ তো অন্য কারো নির্বাচনে কিংবা রাজনৈতিক সিদ্ধান্তে কোনো ইন্টারফেয়ার করে না। কাজেই আমাদের ব্যাপারে অন্যরা ইন্টারফেয়ার করুক, সেটাও আমরা স্বাধীন রাষ্ট্র হিসাবে কিংবা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসাবে কেউ এটা প্রত্যাশা করে না। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ের কোন সংবাদটিকে আপনি গুরুত্ব সঙ্গে দেখছেন? একটা সংবাদ আমি বলবো যে ইন্ডিয়াতে যেটা ঘটেছে, ইন্ডিয়াতে একটা সম্মেলন হয়েছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের, এখানে এই অঞ্চলের পররাষ্ট্রমন্ত্রীগুলোর একটা সম্মেলন হয়েছে। ওই সম্মেলন থেকে বের হয়ে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছেন এই পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে সমস্ত যাবতীয় সন্ত্রাসের আধার, সন্ত্রাসের খনি। তো একটা দেশের প্রধানমন্ত্রী যখন আরেকটা দেশে থাকে, ওই সময় এই জাতীয় কথা বললে, এই জাতীয় মন্তব্য যখন হয়, তখন দু দেশের সম্পর্ক আরও আমার মনে হয় যে সম্পর্কের মধ্যে সম্পর্কের হানি ঘটে। এবং আমরা বলবো এই অঞ্চলের যতগুলো দেশ আছে, সেটা বড় দেশ ছোট দেশ, সবাই মিলে আঞ্চলিক শান্তি বজায় রাখার জন্য সবাইকে শান্তিপূর্ণ ফরেন পলিসি অনুসরণ করা বলে আমি বিশ্বাস করি যে এটা হওয়া উচিত, তাই হওয়া উচিত। বাংলাদেশ কিন্তু সেটাই করে, বড় দেশগুলোকে সেটা করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ নাফিসুর রহমান। তোমাকেও ধন্যবাদ। দর্শক, জানছিলাম টুরিস্ট স্পট থেকে শুরু করে আমাদের যে কোনো জায়গাতে লিটারিং বন্ধ করতে হলে কিন্তু আমাদেরই সচেতন হতে হবে প্রথমে। দর্শক, আজ এখানে শেষ করছি, কাল আবার ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়।